সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন পরেশ পাল। ভোট পরবর্তী হিংসা মামলায় তাকে আজ তলব করা হয়েছিল এবং সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছিলেন তিনি বেশ কয়েক ঘন্টা পর। অবশেষে সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন পরেশ পাল এবং সেখান থেকে বেরোনোর পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। 2021 সালের 2 মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনই বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছিল। যতবার ডাকবে ততবার আসবে। আপনার এগেইনস্টে পোস্টপোন ডাকা হলো যে অভিজিৎ সরকার যে মারা গেছিল তুমি আগে ছাড়ো না। না ও তো বলে তাকে সহযোগিতা করার জন্য শুনুন, আমরা হচ্ছে এখানে তৃণমূল কংগ্রেসের বেলেঘাটা আমরাই সব কিছু, এমএলএ বলুন কাউন্সিলর বলুন সব। তো ও তো একজনকে তো ওরা করবেই, ওরা বিজেপি করে, ওরা তো কাউকে না কাউকে একটা পার্টি করবেই, এটা কোনো ব্যাপার নেই। আপনার কোনো যোগ নেই, আপনি বলছেন যে এখানে বারবার অভিযোগ করা হচ্ছে আপনার প্ররোচনাতে আপনার উস্কানিতে। আমি ওখানে থাকি নাকি? আমি ওইখানে থাকি। অভিজিৎ আপনার মৃত্যুকালীন ভিডিওতে আপনার নাম বলে গিয়েছিল, সেটা জানি। আপনি কি আপনি কি আপনার কি বক্তব্য? দেখো, প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন পরেশ পাল এবং তার সাথে তার আইনজীবীও সকালবেলা উপস্থিত হয়েছিলেন এবং পরেশ পাল বেরিয়ে যেটা বলেন তার ভঙ্গিমায় যে তিনি বলেন যে সিবিআই যতবার ডাকবে তিনি আসতে প্রস্তুত এবং তদন্ত যদি সম্মুখীন হবেন তিনি কোথাও এড়াবেন না। পাশাপাশি তিনি এটাও বলেন যে বিজেপি কর্মীর খুন হওয়ার পরিপ্রেক্ষিতে এই মামলা হয়েছিল, সেই বেলেঘাটা অঞ্চলে তিনি বিধায়ক এবং সেই বেলেঘাটা অঞ্চল তৃণমূলের সর্বসর্বা এবং সব তৃণমূলের কংগ্রেস সেখানে আছেন, তৃণমূলের বিধায়ক সেখানে আছেন এবং এই ঘটনায় বিজেপি একটা চক্রান্ত করে একটি নামকে শিখণ্ডী করার দরকার ছিল বলে পরেশ পালের নাম সেখানে বলা হয়েছে। কিন্তু এই বিষয়টা তিনি এর থেকে বেশি কিন্তু বলা তিনি বলেননি এবং তিনি এটা বলেছেন যে যতবার সিবিআই আধিকারিকরা তাকে ডাকবেন তিনি তদন্তে সহযোগিতা করবেন এবং যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন তিনি সেই সেখানে তো সশরীরে উপস্থিত ছিলেন না, এমনটাই কিন্তু তার বক্তব্য। এবং সব মিলিয়ে বলা যেতে পারে পরেশ পাল আছেন পরেশ পালের মেজাজেই এবং তিনি সব রকম তদন্তের সম্মুখীন হতে প্রস্তুত, এমনটাই কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ দেবপম, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দেবপম সরকারের সঙ্গে।